নমস্কার এই মাত্র বাবার সব থেকে বড় খবর দিনের বেলায় হঠাৎ পৃথিবীর বুকে নেমে আসবে অন্ধকার গত একশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ প্রতি বছর দেখা গেলেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা এই সময়ে চাঁদ কার্যত ঢেকে দেয় সূর্যকে গত বছরে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর দু সালে আবারও সেই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী কোথায় কোথায়ও কীভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু ও কখন শেষ হবে একটা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এবং এই সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশির ওপরে কী কী প্রভাব পড়তে চলেছে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল সোমবার এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে রাত নয়টা বেজে বারো মিনিট থেকে একটা বেজে পঁচিশ মিনিট মধ্যরাত পর্যন্ত মোট চার ঘন্টা উনচল্লিশ মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিনের বেলা তো অন্ধকার নেমে আসবে চোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণ দেখা যাবে কিন্তু প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও আমেরিকা কানাডা এবং মেক্সিকো থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আমি দোসরা অক্টোবর বুধবার এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে রাত নয়টা বেজে বারো মিনিট থেকে তিনটে বেজে সতেরো মিনিট মধ্যরাত পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ দু সালের পঁচিশে মার্চ সোমবার প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে এক মিনিট পর্যন্ত মোট চার ঘন্টা ছত্রিশ মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ সালের আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই বছরের দ্বিতীয় আংশিক চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে সকাল ছয়টা বেজে বারো মিনিট থেকে দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত সকাল ছয়টা বেজে বারো মিনিট থেকে দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা না গেলেও ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বিজ্ঞানীদের মতে সূর্যগ্রহণের ঠিক বারো ঘন্টা আগে সূতক সময় শুরু হয়ে যায় এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়ে থাকে এই সময়ে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত ছুরি সুচ এবং কাঁচির মতো ধারালো জিনিস ব্যবহার না করাই ভালো সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে না যাওয়ার পাশাপাশি গ্রহণের সময় খাওয়া উচিত নয় শারীরিক সমস্যা হতে পারে এমন কোনো কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ